ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট মে কজ ক্যান্সার। কী চাই? কুরিয়ার আছে, প্রতাপ নারায়ণ চৌধুরীর নামে। ও আচ্ছা, কই দেখে দিন। সই করে দিতে হবে। হ্যাঁ, সে আমি করে দিচ্ছি। কেন, উনি নেই? কে, বরদা তো? উনি একটা জরুরি মিটিংয়ে আছেন, দিন। রাজনীতিকে এতগুলো বছর দিলাম, সে কি শুধু জনতার সেবা করার জন্যে, নাকি নিজে রাখের গোছানোর জন্য? তা সেটাই বা ঠিক করে করলেন কোথায়? করলে তো দাদা আপনার প্রসাদ আমরাও পেতাম। সে কি রে, আমি তোদের জন্য কিছুই করিনি। হ্যাঁ, এইসব কথা বলো না দাদা, শুনলে আমাদের মহা পাপ হবে। রঙ্গিতদার পেট্রোল পাম্প, আমার গ্যাস, শ্যামলের প্রেসের বিজনেস, এসবই তো তোমার দয়া দাদা। আর ওই দু নম্বরের ব্যাপারগুলো, ওটা ভুলে যাচ্ছিস? ওগুলো বল। সে আর নিজের মুখে কি বলবো, দাদার দয়া অসীম। এটা দারুণ দিয়েছিস। বর্দা। হ্যাঁ বল। কুরিয়ার এটা এসেছে। হ্যাঁ, তাই রেখে দে এখানে। বাবা, এত বড় বাক্স কে দিয়ে গেল রে? যুব সমাজ আছে, তাদেরকে মাঝে মধ্যে নিয়ে যাবি, ভালো মন্দ খাওয়াবি, গেলাবি। একটা কথা মনে রাখবে, এই যুব সমাজকে যদি জলে ভিজিয়ে নরম করে রাখতে পারো না বাবা, তাহলে ভোট একদম হাতের মুঠোয়। আয় আয়, চল তাড়াতাড়ি আয়। আয়, এসে গিয়েছিস তোরা? হ্যাঁ দাদা। এক মিনিট দাঁড়া, আমি আসছি। লুডো খেলছি ড্যাড। এত এত খেলা থাকতে শেষ গেলে লুডো কি করবো ড্যাড,
এই গেমটাই তো খেলতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি, সাবধানে ফিরবি। ইয়েস ড্যাড, একদম চিন্তা করো না। চলো ড্যাড, লাভ ইউ বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাম অন সোল্ডার। এটাও আর কি ঘন্টা, শুনলে পাপি জবর খবর, শক্ত করে মনটা, পাপের ঘোড়া পূর্ণ হলো, বাজলো মৃত্যু ঘন্টা, কালাশ্চিত হচ্ছিল মৃত্যু টাক। শুধু হুমকি বলে মনে হচ্ছে আপনার? অদ্ভুত কথা, এরকম একটা ঘন্টার সঙ্গে এরকম একটা ভয়ঙ্কর চিঠি, এটা হুমকি ছাড়া আর কি ভাববো? না না না, একটা জিনিস হইতে পারে। কি? ওই মন্দির পর মজা কইরা হয়তো কেউ। মজা আমার সঙ্গে? মজা কেন? আরে আমি এখানকার এমএলএ, নির্বাচিত জনপ্রতিনিধি, আমার সঙ্গে কেউ কেন মজা করবে? সেটাই তো প্রশ্ন। আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ মানে আপনার কোনো শত্রু? নাম বলবো বলুন তো। না মানে আশেপাশে মুখোশ পরা বন্ধুরাও তো প্রয়োজনে শত্রু হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে তো সারা দেশ জুড়েই শত্রু। আচ্ছা হুই মন্দির পো? হ্যাঁ না, আপনার পোলায় অহন আছে তুই না? ইয়ে ওই হয়েছে কি, ও আসলে ওই ঘরের দরজা বন্ধ করে ওর বন্ধুদের সঙ্গে কি একটা জরুরি মিটিং করছে। ঠাকুর ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর। আপনি কিছু ভাববেন না স্যার, মানে আজ সে প্রোটেকশন কা সারা ইন্তজাম কর দেতা হুম। হ্যাঁ দেখুন, কি আবার ফোন করলো।
হ্যালো এমএলএ সাহেব বলছেন? হ্যাঁ বলছি। মাল্টিভার্স চ্যানেল থেকে বলছি স্যার, আপনার বাড়িতে নাকি একটা হুমকি চিঠি আসছে। আপনারা জানলেন কি করে? স্যার আমরা নিউজটা কভার করতে চাই। না না দেখুন, এটা আমার ফ্যামিলি ম্যাটার। স্যার 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 দেখুন, এটা আমাদের প্রফেশনাল ব্যাপার, একটু প্লিজ আপনি কোঅপারেট করুন। ঠিক আছে আসুন, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে দেব না। ওকে স্যার, থ্যাংক ইউ। একটু সামনে রুদ্র বাবু, এই টিআরপি উঠাবার চক্করে আপনি না উপরে উঠে যান। এই সময় আপনার একটু সাবধানে থাকা দরকার। আপনার ঘরের বাইরে একটা কনস্টেবল রেখে যাচ্ছি, বাকি ফোর্স কাল সকাল সকাল পৌঁছে যাবে। ও ইউ ওয়েলকাম। বিমল বাবু আসুন। বাবা হ্যাঁ জামু তো বটি। আহ সরো না, চল হাতে সরো, দাঁড়ায় যেতে দিন। আসি। ভেরি গুড অফিসার, কনস্টেবল রাখুন, বাইরে রাখুন, ভেতরে রাখুন, যেখানে খুশি সেখানে রাখুন। আমার ঘরে ঢুকতে গেলে দরজা দিয়ে আসতে হবে, সবার চোখের সামনে দিয়ে আসতে হবে। বাইরে তো আপনারা থাকছেনই, কিসের ভয় আমার? কাল শো লাইভ টেলিকাস্ট, রুদ্রর মৃত্যুকাণ্ড। পুলিশ তো ভালোই ব্যবস্থা করেছে। কে বলে মশাই আপনাদের এসব? দূর মশাই, সব বাজে কথা, রাখুন, ছাড়ুন তো। সরি এখন বলা যাবে না, বলার সময় আসলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ ওই ইয়ে হয়েছে, মানে ঘটনাটা দেখতে খুব সুন্দর, ছোট্টর উপরে খুব মিষ্টি। আচ্ছা ভোলে বাবু, আপনি তো প্রথম থেকেই ছিলেন। হ্যাঁ, ঘন্টার সঙ্গে যে চিঠিটা দিয়েছিল সেটা কি আপনি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, ওই তো ঘন্টাদার চিৎকার করে, না ঘন্টাদার না মানে বর্দার চিৎকার করে প্রথমে আমাকেই তো ডাকলেন। গিয়ে দেখি চিঠিটা মাটিতে পড়ে আছে, দেখে মনে হলো যেন চিঠিটা রক্ত ঝরে। আপনারা এখন পুরো পরিস্থিতিটাই দেখতে পেলেন। আমরা এখনো পর্যন্ত রুদ্রবাবুকে দেখতে পাইনি, তিনি কোনো একটি ঘরের ভেতরে কড়া পাহারার মধ্যে রয়েছে, কিন্তু সেটা কোন ঘর সেটা আমরাও জানতে পারিনি। কিন্তু চারিদিকে যে পরিমাণে নিরাপত্তা রয়েছে তাতে মনে হয় না একটি মাছিও বলতে পারবে। তবে একটা বিষয় জানা যায়নি, কে বা কারা এই মৃত্যু ঘন্টা পাঠালো। লোকেশন থেকে ক্যামেরায় অভিকের সঙ্গে আমি রানী সেন, মাস পেশেন্ট। আরে তো বকে কি করবি, শুধু শুধু টাইম লস, দু চার পিস আমার কাছে আয়, তোদেরই খবর করে দিই। চরণামৃত খাই কেন গো? প্রতি ওনার মন ভরে ই আমার মতো মালটা খেতে পারে না। ছি ছি, এমন পাপের কথা বলিস না বাবা, তুই যা তা খাচ্ছিস, যেখানে সেখানে যাচ্ছিস, শেষ পর্যন্ত ঠাকুর দেবতাকে নিয়ে। ছি 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 ছি, শিব 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 শিব। আরামজাদাটা ফোন করছে কেন? হ্যাঁ বল। কি প্রেসের মেয়েদের তোর কাছে বাইক নিতে পাঠাবো? বাঁধরামো হচ্ছে বাবার সঙ্গে। আমার প্রেসার কিন্তু মাথায় চড়ে রয়েছে। ইডিয়েট, প্রেসের মেয়ে পাঠাবে,
চুপচাপ আজকে দিনটা ঘরে বসে থাক। ইডিয়েট কোথাকার। এই আমাদের মতন পলিটিশিয়ানদের ছেলেগুলো না বাবার ক্ষমতা মিসইউজ করে করে একেবারে গোল্লায় যায়। ডিসগাস্টিং। সেই বুঝলো কিন্তু একটু দেরিতে। আমার কি মনে হয় জানিস তো, হ্যাঁ পুরো কেসটাই না একেবারে ধপের চপ। ধপের চপ তার মানে? তার মানে বুঝলি না, আরে মন্ত্রীরা বাজারে নিজেদের দরবারাতে গিয়ে না এসব কেস সাজায়। তার মানে সস্তায় কাগজে টিভিতে নাম কিনবে শালা খয়ের ছেলে। অ্যাকচুয়ালি বড় টয়লেট পেয়েছে। বুঝু ব্যাপার খান, মানে একলগে তিনজনই বাথরুমে ঢুকবো, কি কাণ্ড সি সি সি। বিমল বাবু, ওরা কারা? ভিতরে ছাড়লেন কেন? ছাড়লাম মানে স্যার, ইমার্জেন্সি কেস স্যার। একলগে তিনজনই চাপছে, কই মাসের মতো না একেবারে খলবল খলবল করতেছে। ঠিক আছে ঠিক আছে, আমার পারমিশন ছাড়া আর কাউকে ভিতরে যেতে দেবেন না। দাদা তুমি এত টেনশন করছো কেন? বলছি তো কেউ তোমার সাথে মজা করছে। মজা? হ্যাঁ মজা করছে না, মজা করছে। হারামজাদাটাকে একবার হাতে যদি পাই না মজা কাকে বলে বুঝিয়ে দেব। ওরা তো অনেকক্ষণ ভিতরে গেছে, এতক্ষণ কেন লাগছে? স্যার আবার ভিতরে গেলেন কেন? আমি আসছি ঠিক আছে, আর যতক্ষণ আমি না আসবো ততক্ষণ প্রেসে কিছু বলবেন না, মনে রাখবেন কিন্তু। Oh!
কি নিঃসংসারে মাদারটা করেছে দেখেছো? মেইন পয়েন্টটা মনে হচ্ছে পিস পিস করে দিয়েছে। চিৎকার করার কোনো উপায় রাখিনি, এত পুলিশ দিয়ে কিচ্ছু করতে পারলো না। কান 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 কথাটা কান, কি কইলেন? পুলিশরা কিচ্ছু করতে পারলো না, আপনারাই সব করলেন না? ঠিকই তো, একদম চুপ করে থাকবেন এখানে, বাইরে একদম চুপ করে খারান, বেশি কথা কয়। আই সুচ স্যার গেলেন কই? চিন্তা করবেন না স্যার, গুলিটা জাস্ট হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। আজের রাতটা এখানে রেস্ট নিন, সকালে আপনাকে আপনার কোয়ার্টারে পৌঁছে দিয়ে আসবো। মার্ডার করলেন, পুলিশকে ট্যাপ করলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আপনাদের অ্যারেস্ট হবার পালা। জানি স্যার, এর পরিণতিটা আমাদের খুব ভালো করেই জানা আছে। মৃত্যু ঘণ্টা তো আমরা সবে বাজাতে শুরু করেছি, জেনে রাখুন ভালোভাবে বাজাতে এখনো অনেক সময় বাকি। তার মানে আরো কাউকে মারবেন? কাউকে মানে শুধু একজনকে নয়, কয়েকজনকে মারব। কিন্তু কেন মারব, কিসের জন্য মারব, সেটা তো আগে জানুন স্যার। কিসের জন্য, কার প্ররোচনায় তিন নারী হাতে মৃত্যু ঘণ্টা তুলে নিল, সেটা তো আগে জানুন। এই ডোন্ট ট্রাই টু টিচ মি হ্যাঁ, মার্ডার ইজ মার্ডার, তার জন্য কোনো কাইফিয়ত চলবে না। মানুষ নিজের হাতে কখনো আইন নিতে পারে না, আর নিলে তার শাস্তি তাকে পেতেই হয়। স্যার একটা রিকোয়েস্ট করব, আগে জানুন কেন এরা অপরাধী, তারপর না এদের শাস্তি দেবেন, কিন্তু যেটা বলতে চাই সেটা অন্তত শুনুন। বেশ বলুন। তবে শুনুন স্যার, আমি পৃথা, এ হলো মল্লিকা আর ও সোনালী। এই শহরে তো আপনি সদ্য এসেছেন, তাই হয়তো আমার বাবার নাম শুনেননি। আমার বাবা এখন রয়েছেন আপনাদের পুলিশের রেকর্ড বুকে, অথচ এখানকার লোক সবচেয়ে বেশি শ্রদ্ধা করতো তাকে, শ্রদ্ধেয় শিক্ষক শ্রী ভবতোষ দত্ত। ওই দেখ স্যার। শহরে দেখবি ছেলে মেয়েদের জলের বোতল, স্কুলের ব্যাগ মা বাবারাই বই নিয়ে যায়, বড় হয়ে এরাই মা বাবাকে ঘর ছাড়া করে, নয়তো বলে তোমরা আমার জন্য কি করেছো। স্যার পরে এদের কি হবে? কি আবার হবে, ওরাও একই রকম ফল পাবে। কিন্তু তোরা মানিক জোর এত পালক দিকে কি করছিস, যা পালা পালা পালা, বাড়ি গিয়ে স্নান টান কর, স্কুলে যেতে হবে না, চল পালা পালা পালা। যা আসছি স্যার, আসছি স্যার। মাস্টারমশাই, কবে এলে তরুণ? আজকেই এলাম ভোরের ট্রেনে। আচ্ছা, তারপর? কমান্ডো ট্রেনিং শেষ করলাম স্যার, মাস ছয়েকবারে জয়েনিং। বাহ ভালো, বেশ ভালো। তা ভিতরে আসবে না বাবা? হ্যাঁ এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম যে আপনি পৃথা তৃণা সবার সাথে একটু দেখা করে যান। হ্যাঁ হ্যাঁ, ওরা আছে তো ভিতরে, যাও না, যাও ভিতরে যাও। ওকে স্যার, যাও ভিতরে যাও, আমি আসছি। ছিলাম একটা এত কড়া ট্রেনিং, তারপর আবার নট রিচেবল জোন। মিথ্যে কথা ভুলে গেছিস আমায়? তুই তোকে ভুলে যাব পাগল, তোকে ভোলার আমার প্রাণটা বেরিয়ে যাবে না। খুব সাহস হয়েছে না? বাবা কিন্তু এক্ষুনি বাজার থেকে ফিরবে। ফিরেছেন তো সাথে তো ফিরলাম, উনি তোমায় বললেন কি এসব দুষ্টুমি করতে পারমিশন দিলেন? এর জন্য পারমিশন লাগে না,
লাগে শুধু ইমোশন। তারপর কি ব্যাপার এত সকালে সবাই মিলে আমার বাড়িতে হঠাৎ? আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবো দাদা, আর কেউ তো নেই। আপনি হলেন আমাদের বিপদ তারণ মধুসূদন, কি বল হয় তোমরা? বললে যাও, নামে তুমি হরি আর আমি হলাম গিয়ে বিপদ তারণ মধুসূদন। আসলে আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি মাস্টারমশাই। আবার কি বিপদ হলো? ওই প্রতাপ নারায়ণ দুবার ভোটে জিতে এমএলএ হয়েছে, অথচ কাজের বেলায় নিজের আখের গোছাচ্ছে। তা বলে রেলের জমির সামনে অবৈধভাবে মদের দোকান খুলবে? আরে মদের দোকান নয়, বার বার ওই একই হলো, মদ খাওয়া হবে, অশ্লীল নাচ গান হবে। আরে এসব তো শহরে হয়, তাই বলে এখানে? তাছাড়া শুনেছি দেশি মদের ভাটি, সাতটা টেক, জুয়ার আড্ডা, বকলমে সবই তো উনি চালান। আরো কত কুকীর্তির অধিকার কে জানে। থানাতে জানিও কোনো লাভ হয় না, পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয় না। তা নেবে কেন, মাস গেলে মোটা কামাই আছে যে। হ্যাঁ, তাই প্রতিবাদের জন্য আগামী নির্বাচনে আপনি আমাদের এখান থেকে জোড়হাত চিহ্নে দাঁড়াবেন। আমি নির্বাচনে দাঁড়াবো? হ্যাঁ দাদা। না করবে না মাস্টারমশাই, ওরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসছে। শুধুমাত্র প্রতিবাদ করে ছাড়লে চলবে না বাবা, প্রয়োজনে ভাঙচুর করতে হবে। ভাঙচুর? ওরে বাবা, এসব কে করবে? কেন, দরকার পড়লে আমি করব। আমি নয়, আমরা। সমাজের শয়তান হয়ে যাও সাবধান, আমরাই হাতে নেব এ শাসন, থাকবে না বিচারের প্রহসন, ভেঙে দেব আজ সব নিয়ম কানুন। আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন, আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন। খোসের আড়ালে তে হয় না, রক্তের স্বাদ যেন পায় না। আমার ছেলের একটা নাম রেখে দিন না। ওর নাম দিলাম উদয়, সূর্যের মতো উদিত হোক উদয়। সেখানে ভেঙে দেব আজ সব নিয়ম কানুন। আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন, আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন। আমরাই আমাদের আদালত, জনতাই দেবে তার জনমত, আমরাই হাতে নেব শাসন, থাকবে না বিচারের প্রহসন, ভেঙে দেব আজ যত নিয়ম কানুন। আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন, আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন। বিশাল মাস্টারের বড় বাড় বেড়েছে, বুড়ো বয়সে হিরোগিরি করার শখ চাবিয়েছে। হ্যাঁ, ওর বরণেও আবার সঙ্গে জুটেছে, শুনেছি সে নাকি আবার বন্দুক চালায়।
ক্যারাটে বক্সিং এগুলোও জানে। হবে না, এনসিসিতে ট্রেনিং করছে যে। আরে রাখ তো তো ট্রেনিং। ট্রেনিং করছে। ওই সামনে একটা মেশিন ধরলে না ট্রেনিং একবারে ইয়েতে। হ্যাঁ না কিন্তু মাস্টারের বারটা কেন বাড়ছে সেটা তো জানতে হবে। দাদা পেছনে কাউকে লাগিয়ে দেবো? লাগবে না। সব বাড়িতে একটা করে বিভীষণ থাকে জানবি, এখানেও আছে। সেই বিভীষণই আমাকে টাইম টু টাইম খবর দিয়ে যাবে। খালি সামনে একটু একটু টাকা তোড়া নেড়ে দিতে হবে। কল করলেই তো সব কাজ শেষ হয়ে যায় না ভবদা, তাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে নাকি? ঠিক কথা, আমাদের এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। তোমরা বুঝতে পারছো না, দেখো প্রতিবাদ করা এক জিনিস আর রাজনীতির ব্যাপারটা একবার অন্যরকম। দেখো এসব করলে আমার শিক্ষকতা, তারপর আমার এই দুই মেয়ের প্রতি আমার কর্তব্য, এগুলো সব সব হারিয়ে যাবে গো। বাবা হয়ে আমি এই দায়িত্বে অবহেলা করতে পারি না বলো। কিন্তু দাদা আপনার বড় মেয়ে তো এটাই চায়, তাই না? পিতা কি বলছো তুমি হরি? আরে এত বেলা হলো, তোর দিদি ফিরেছে? না, কিন্তু বলেছিল টিউশন সেরে ফিরতে একটু দেরি হবে। ও তাই, বল পড়তে গেছে তাহলে? বুঝছো না বীরেশ্বর, এই বয়সে রাজনীতি করাটা একটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে। কি যে বলেন মাস্টার মশাই, ভারতীয় রাজনীতিতে আপনাদের মতো প্রবীণদের প্রতাপই তো বেশি। হ্যাঁ, আর চুল্লা পাকলে তো তাকে আর কেউ নেতা বলেই মনে করে না। হ্যাঁ, আর তাছাড়া একবার ভাবুন না, একবার যদি ভোটে জিততে পারেন তাহলে কত অর্থ, কত ক্ষমতা। দেখো আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ হয়েই থাকতে চাই। কিন্তু ভবদা আপনি ছাড়া তো আর এখানে কোনো বিকল্পও দেখতে পাচ্ছি না। আর তাছাড়া এই গ্রামে প্রতাপ নারায়ণের সাথে লড়ার মতন কারোর বুকের পাটা নেই মাস্টার মশাই। ঠিক বলেছেন, আপনি একমাত্র পারেন ওই জয়ের চাকা থামিয়ে দিতে। এই যে মিস্টার, এত নাটকের কি ছিল? বললেই তো হতো তোর বাড়ি নিয়ে আসবি। আর আমার বাড়িতে এলে তোর মুখে যে লজ্জা লজ্জা ভাবটা ফুটে ওঠে সেটা তো দেখতে পেতাম না। এক থাপ্পড়। মাসিমা, আরে মাসিমা কেমন আছো বলো না প্লিজ, কেমন পাগলি মেয়ে পড়ে যাবো বলো না প্লিজ। পাগলি মেয়ে আমার, শোন আমি এতদিনে আসার সময় হলো। বারে এমন করে বলছে যেন আমি তোমার খোঁজই নি না।
আর তাছাড়া এই সপ্তাহে এনসিসি ট্রেনিং এর কিছু ক্লাস আছে। আচ্ছা মা, ওর কথা কোনো কিছু শুনো না, ও তো এখন ভানা করবেই। অথচ আমি যখন কমান্ডো ট্রেনিং এ গেলাম তখন কত কথা, মা কি তোর একার, মার কোনো চিন্তা করিস না, আমি দেখব। মাসিমা শুনছো কি বলছে? ওর কথায় কান দিস না তো, ও তো মাকে ফেলে রেখে পালিয়ে গিয়ে খালাস। অভাগী মা, একা পড়ে রইল, বাঁচলো কি মরল কে তার খবর রাখে। পুরো সেন্টিমেন্টে খেলা হচ্ছে, পুরো বাড়িটা যেন আমার শত্রুপক্ষে ভরে গেছে। কি করতে গিয়ে একে আনলাম। হ্যাঁ, তুই না আনলে আমি যেন আসতাম না। মাসিমা শোনো, একটু চা করি? না একদম, এতদিন বাদে এলি, যা ঘরে গিয়ে একটু বস, দুজন মিলে একটু গল্প কর, আমি আনছি। বারে এ বাড়িতে আমি এলে কবে তুমি চা করো শুনি? এটা আমার অধিকার। শুধু এটুকু কেন রে বোকামি, আমি চাইছি তুই পুরো অধিকারটা নিজের হাতে তুলে নিয়ে একেবারে নিজের করে নে। ছেলেটাকে মানুষ করার পর আমার তো আর বেঁচে থাকার কোনো প্রয়োজনই ছিল না। মা, আছে শুধু একটা ইচ্ছে, কবে আমার মেয়েটা এসে আমার সবটুকু জায়গা জুড়ে বসবে, আমাকে সবসময় জড়িয়ে রাখবে, আমাকে ভরিয়ে রাখবে রাঙা শিথি নিয়ে, পায়ের মল ঝমঝমিয়ে সারা বাড়ি ছুটে বেড়াবে, ঘুরে বেড়াবে, নেচে বেড়াবে, আমাকে আর মাসিমা নয়, আমাকে মা মা বলে উঠতে বসতে পাগল করে তুলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম তোমাদের কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। শর্তটা হচ্ছে ভোটের প্রচার হবে একদম সাদা ফিতে, ঠিক আছে, কোন রকম আড়ম্বর চলবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানলে আমি রাজি আছি, বলো। বাবু মাস্টার রাজি হয়ে গিয়েছে ইলেকশন লড়তে। বুড়ো বয়সে ক্ষমতার এত লোক দাদা, শিওর মানে কনফার্ম? 100% কনফার্ম। আরে আমি তোকে বললাম না, ঘরশত্রু বিভীষণ আছে আমার হাতে, সে টাইম টু টাইম ঠিক খবর দিয়ে যাচ্ছে আমাকে। আরে ছাড়ুন তো, দেখবেন দেখবেন ও একটা ভোটও পাবে না। না দাদা না, ওই ভবতের স্যারের পাবলিক একটা ইমেজ আছে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে দাদা। দেখ তোদের মতো এত চিন্তা আমি করতে পারি না, বুঝলি, আমার রেজাল্টে দরকার, আর কেউ যদি আমার রেজাল্ট পাল্টে দিতে আসে না তার আমি বেশ তো বেশ তো। কালকে তো স্বাধীনতা দিবস, প্রতি বছরের মতন তো আপনি পতাকা তুলতে যাবেনই স্কুলে, তখনই না হয় মাস্টারের সঙ্গে কথাটা সেরে আসবেন। আজ 68তম স্বাধীনতা দিবসের দিনে আমরা সবাই আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমাদের সৌভাগ্য যে আমাদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এলাকার অনেক বিশিষ্ট জ্ঞানী গুণী সম্মানীয় মানুষজন। তাদেরই মধ্যে একজন আজ আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে আমাদের গৌরবান্বিত করবেন। আমরা তাকে বিদ্যালয়ের পতাকার কাছে আসতে অনুরোধ করছি। তার নামটা দয়া করে জানিয়ে দিন স্যার। হ্যাঁ, আমাদের সকলের প্রিয়, আমাদের আদর্শ মাননীয় শিক্ষক শ্রী ভবতোষ দত্ত মহাশয়, আসুন স্যার আসুন। Vande Mataram, Sujalam, Sufalam, Malayaj Sheetalam, Shasya Shyamalam Mataram, Vande Mataram, Vande Mataram, Vande আমাকে ডেকে নিয়ে গিয়ে এত
অপমান। আচ্ছা সালা অন্য দেখব। এই এই সালা, তুমি টাকা খাও কেন আমার? হ্যাঁ কেন টাকা খাচ্ছ? যদি কোনো খবর না দিতে পারো তাহলে টাকাটা খাচ্ছ কেন? কে ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? তুমি ছিলে না ওখানে, দেখো নি কি হয়েছে। শোনো, আমি তোমাকে একটা লাস্ট কথা বলে দিচ্ছি। ওই মাস্টার আর ওর মেয়ের ওপরে নজর রাখো। ওর মেয়েটা আর ওর প্রীতের নাগর কোথায় যায় সব খবর আমার চাই, বুঝে? চাই। আমি উত্তর আর তুই দক্ষিণ। তবে রে দেখছি তুই আমার কি করে ছাড়তে পারিস। Hey!
মিঠা, বাড়ি যাবি না? না, একটু থাকি। সে থাক, কিন্তু আমাকে তো ছাড়। আশেপাশে লোকদের কি ভাবে বলতো? ভাবলে ভাবো, আমি তো এখানেই থাকতে চাই চিরকাল চিরদিন। তাহলে পালাই পালাই করছিলি কেন? অন্তত এটা দেখাতে দে যে আমি কি করতে পারি। ও, কালকে আমার কলকাতা ইন্টারভিউ আছে, যাবি আমার সাথে? যাবো না। মানে কি বলছিস, পাগলা খাবি না? যাবো কোথায়? আরে তোর আর ইন্টারভিউ কতক্ষণ? তারপরে কলকাতা ঘোরা, দুজনে বসে ফুচকা খাওয়া, তারপরে দুজনে গড়ের মাঠে বসে চোখে চোখ রেখে শুধু হারিয়ে যাওয়া। তার একটা কথাও যদি মিথ্যে হয় তাহলে তুমি তো আমাকে ভালো করে চেনো, শেয়াল কুকুরেও তোমার লাশ খুঁজে পাবে না। সব বাড়িতে একটা করে বিভীষণ থাকে জানবি, এখানেও আছে। একবার যদি ভোটে জিততে পারেন তাহলে কত অর্থ, কত ক্ষমতা! কি বলছিস পাগলা, খাবি না? যাবো কোথায়? আপনাকে মিথ্যে বলবো? আমার ঘাড়ে কটা মাথা! আপনি শুধু স্যার মিলিয়ে নেবেন। তোমাকে ওরা কেউ সন্দেহ করেনি তো? একদম না, বরং পোস্টার ছাপানোর ভারটা ভব মাস্টার তো আমাকেই দিয়েছেন। এখনো আমি ওনাদেরই আপনজন। আপনজন? তোমাদের মতন লোক কারো আপনজন হয় না, শুধু টাকার আপনজন হয়। আগে না, কিছু না, তুমি এখন যাও, পরে খবর দেব। আসছি। হ্যাঁ রে দিদি, কাল কটার মধ্যে তোকে ওখানে পৌঁছতে হবে? প্রায় 10টা। একটু ফ্রেশ টাওয়ালটা এনে দে তো। আরে মা, তুই ফিরবি কখন? রাত হয়ে যাবে বাবা। এই নে। ও, তা বলছি তরু তোর সঙ্গে যাচ্ছে তো? যাবে না আমার, লাফাতে লাফাতে যাবে। তিনু মার লাগাবো বাবার সামনে, আর কি হচ্ছে না? ও যাবে বলেছে বাবা। জানিস, স্কুলে ভীষণ দামাল ছেলে ছিল, যেমনি লেখাপড়ায় তেমনি স্পোর্টসে, সমস্ত প্রাইজ ওর বাঁধা ছিল। দেখবি ও না মিলিটারিতে খুব নাম করবে, অনেক অনেক উঁচুতে উঠবে বাবা। হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো বাবা, প্রতাপ চৌধুরী সেই দিনের অপমানটা ভুলিনি। আর তাছাড়া পরশু তো নমিনেশনের ডেট। রুদ্র, ভবতোষ দত্ত যেন কিছুতেই নমিনেশন জমা দিতে না পারে, তবে যা করবি খুব সাবধানে, কোনো প্রমাণ যেন না থাকে। তুমি কিছু চিন্তা করো না বাবা, নমিনেশন দেওয়া তো দূরের কথা, কাল সকালে সূর্যই আর দেখতে পাবেন। আজকের রাতটাই ওর শেষ রাত। লিস্ট যদি ঠিকঠাক তৈরি হয় না তাহলে এই চাকরি আমি পাবই। তোর এই কনফিডেন্সটাই আমার সবচেয়ে ভালো লাগে। বুঝলাম, এবার চল ট্রেন ধরে ফিরতে হবে না? বাবা ভীষণ চিন্তা করবে কিন্তু, তাই না? ফুচকা খাবো, চল না প্লিজ, ফুচকা খাবো, চল না, চল না, চল না, চল না। আরে চল, 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 যাবে না, চল প্লিজ, ফুচকা খাবো, চল। আচ্ছা আচ্ছা। একদম ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোনো, ওই প্রচারটা কোথায় কিভাবে হবে সব একদম ঠিকঠাক করে রেখো। ও, তাহলে তো একটা গাড়ি টাড়ি বন্দোবস্ত করতে হবে। আরে না না না, গাড়ি না, গাড়ি না, গাড়ি না, বুঝলে, খরচা বাড়িয়ে লাভ নেই। একটা ভ্যান রিক্সা হলেই চলে যাবে। ভ্যান রিক্সা? হ্যাঁ হ্যাঁ, খরচ বাড়িও না, গাড়ির দরকার নেই। কিন্তু ওই 10 মিনিট আগে স্টেশনে যদি পৌঁছতে পারতাম ওই গ্যালোপিংটা মিস হতো না। যাই হোক, বাইকটা স্টেশনের বাইরে রাখা আছে, এক্ষুনি পৌঁছে যাবো, চিন্তার ব্যাপার নেই। আমারই দোষ, ফুচকা দেখার লোভ সামলাতে পারলাম না। কত রাত হয়ে গেল বলতো,
বাবা না খুব চিন্তা করবে বুঝলি। ঠিক আছে তুই একটা কাজ কর, তৃণাকে একটা ফোন করে দে, চিন্তা করবে না তাহলে। ঠিক আছে, হ্যাঁ যা বললাম মনে থাকবে তো? আচ্ছা হ্যাঁ মাস্টারমশাই, তাহলে এলাম, কাল সকাল সকাল সবাই চলে আসবো। হ্যাঁ এসো বাবা। হ্যাঁ বনা বলুন মাস্টারমশাই, কাল সকালে তাহলে পোস্টারগুলো দেখতে তোমার বাড়ি যাচ্ছি। কি দরকার মাস্টারমশাই, আমি নিজে এসে আপনাকে দেখিয়ে যাব, কালকে সকাল সকাল চলে আসবো সবাই। ঠিক আছে ঠিক আছে, চলো তোমরা এগিয়ে দিই। জয় মা, মা মা গো দেখো মা, কাজটা যেন ভালোই ভালোই হয়। মা গো মা, কি রে আর কতক্ষণ লাগবে? আরে বুঝতে পারছি না, বাইকটা তো ঠিকই ছিল, স্টার্ট হচ্ছে না কেন? তাড়াতাড়ি কর না, কেন জানি না সকাল থেকে আমার বাচকটা খুব নাচছে। আরে টেনশন করিস না, কে জানে কি হবে। ঠিক আছে, তুই ফাইলগুলো সব সব গুছিয়ে দে মা, বুঝলি? কত যে ডকুমেন্টস লাগে জানিস না, বাপ রে বাপ। সব গুছিয়ে দিয়েছি বাবা। হ্যাঁ রে, তোর দিদির ফিরতে কি দেরি হবে নাকি? তুই ফোন করে দেখ না। এই তো 10 মিনিট আগে ফোন করেছিল, বললো স্টেশনে নেমে পড়েছে। আর হ্যাঁ দিদি কিন্তু বলেছে তোমাকে খেয়ে নিতে। না 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 না, এখন খাবো না, দিদি আসুক একসঙ্গে বসে খাবো। খেয়ে নাও না বাবা, দিদি তো ঝট করে চলে আসবে, তরুণদার বাইক আছে না। উফ, তাড়াতাড়ি কর না। হয়ে যাবে হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। ধুৎ, মাংসটা দিই বাবা। দে। হ্যাঁ পিতার এত সব রান্না করে যাওয়া দরকার কি ছিল বলতো? মাংসটা কিন্তু দিদি খুব ভালো রান্না করে, তাই না বাবা? দারুন দারুন হয়েছে। তবে তোর দিদি ফিরতে এত দেরি করছে কেন বলতো? কি আশ্চর্য, এখনো হলো না। শুভ সন্ধ্যা মাস্টারমশাই। খেতে বসেছেন? বড় বেটাইমে এসে বললাম না। এ কি, তুমি রুদ্র না? প্রতাপ নারায়ণের ছেলে এবং আপনার প্রাক্তন ছাত্র। আপনার বেদ খেয়েই তো বড় হয়েছি স্যার। বড় হয়েছে কিন্তু মানুষ হও না। যাকে এত রাত্রে এখানে কি দরকার? মাস্টারমশাই জিজ্ঞেস করছেন কি দরকার? মাস্টারমশাই যতদিন ছাত্র ছিলাম আপনি মাস্টার হয়ে আমাকে শিখিয়েছেন, কিন্তু আজ আমি মাস্টার হয়ে আপনাকে শেখাতে। বড্ড স্বাদ হয়েছে না আমার বাবার সঙ্গে টক্কর নিয়ে? বড্ড স্বাদ আজকে আমি খুঁজে দেব। মৃত্যু ভয় দেখিও না রুদ্র, আমি মরলে আমার রক্তে হাজার ভবতোষ জন্ম নেবে। কজনকে মারবে তোমরা? প্রতিবাদ কিন্তু থামবে না, প্রতিবাদ চলবেই। ওহ থ্যাঙ্ক গড, নে স্টার্ট হয়েছে, ওঠো বাবা, প্লিজ আমাকে ছেড়ে দাও। বাপের রক্ত দেখে সোনামণির মুখের কি অবস্থা হয়েছে দেখেছিস? কুল বেবি কুল, ডোন্ট ওয়ারি, আমি আসছি তোমার ভয় দূর করে দিতে। গুরু গুরু, আমি একটু প্রেশার পাবো না গুরু। আহ ছাড় তো বাবা, শুভ কাজে পিছু রাখবি না একদম, আগে পুজোটা হোক তারপর তো হাতে গরম প্রসাদ পাবি। হবে হবে সব পরে হবে, আগে তুমি যাও 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 যাও, বেরো 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 বেরো, দেখছি তো সোনামণি লজ্জা বাজে, পরে আসবি এক এক করে। কত সব হ্যাংলা কোথাও। এই তো আমি এসে গেছি, কোনো ভয় নেই আর তোমার। Please, I'm going to go back.
অপরাধ দল। পুজো হয়ে গেছে, যে যে প্রসাদ কাবি খেয়ে নেয়। মাস্টারমশাই, অন্যায়ের প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে, আর সেটাই করব আমি। আমাদের এই হত্যার প্রতিশোধ যতদিন না আমি নিতে পারছি, ততদিন পর্যন্ত তোমাদের এই চিতার আগুন আমি আমার বুকে চালিয়ে রাখবো। বাবা, তুমি আর বোন চলন্ত প্রতিশোধ হয়ে জ্বলবে আমার বুকে। যারা এই প্রতিবাদের ভাষা মুছে দিতে চেয়েছে, তাদের এই পৃথিবী থেকে মুছে দেবো আমি। আমার হাতেই বাঁচবে ওদের মৃত্যু ঘণ্টা, মৃত্যু ঘণ্টা, মৃত্যু ঘণ্টা। যারা এই প্রতিবাদের ভাষা মুছে দিতে চেয়েছে, তাদের এই পৃথিবী থেকে মুছে দেবো আমি। আমার হাতেই বাঁচবে ওদের মৃত্যু ঘণ্টা। তারপরেও কি ওদের ছেড়ে দেব? বলুন স্যার, আপনি হলে কি করতেন? সত্যি বলতে কি আমি কি করতাম আমি জানি না, বাট ইউ হ্যাভ ডান রাইট। ইয়েস, আই মিন ইট। অ্যাজ আ পুলিশ অফিসার মানে আপনার সেন্টিমেন্ট সমাজ রা হোক, কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়েগুলোর সঙ্গে রুদ্রনারায়ণের কি রিলেশন ছিল। প্রতারণার, আমরা প্রতারিত। ভালোবাসার অভিনয় করে, সুখী সংসারের স্বপ্ন দেখিয়ে নষ্ট করে, তারপর আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। দিনের পর দিন মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমাদের বিশ্বাস, ভালোবাসাকে হত্যা করেছে ওই রুদ্রনারায়ণ চৌধুরী। অথচ ওকে আমরা আমাদের সব কিছু উজাড় করে দিয়েছিলাম। Thank you.
দিস ইজ ফর ইউ। আমাকে একটা সুন্দর দুপুর উপহার দেবার জন্য। আর বাকিটা কি? সিঁদুর। সিঁদুর? শুক্রের সিঁদুর তো তোমার সিঁদুরে জল জল করছে ডার্লিং। আর সামাজিক সিঁদুর, ওটা হয়ে যাবে, ভরসা রাখো তোমার ভালোবাসার উপর। চলো যাও যাও। কাল আসো তো। কাল আমার একটা জরুরি কাজ আছে, চলো পরশু দেখা হবে। সুটেট কেমন? লেটস গো। সত্যি বলছি তার প্রমাণ আমিই দেব। আজ রাত 7টায় ওর সঙ্গে আমার দেখা হবে। তুমি কিন্তু তার আগেই চলে এসো। কোথায়? ওর তো এই একটাই জায়গা, ওর বিলাসকুঞ্জ গেস্ট হাউস। শোন, তুই এখানেই লুকিয়ে থাক, আমি দেখছি। তুই এখান থেকে সবকিছু ফলো করবি, আমি দেখছি। যা 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 লুকিয়ে পড়। আসছি আসছি, খুলছি তো। ডালি, দরজা খুলতে তো লেট হলো। আজকে মনে আছে, মনে হচ্ছে অনেক ঠকেছি আমরা, আর নয়, এবারে নরক থেকে আমাদের বেরোতেই হবে, যে কোনো ভাবেই হোক। বলছি, নতুন কিছু মাল চাই, পুরোনোগুলো জাস্ট তারা বোরিং হয়ে গেছে বুঝলি। এগুলো এখন আমার সংসার পাততে চাইছি, ডিসগাস্টিং। আচ্ছা শোন, এই মেয়েগুলোকে তোর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, দুবাইতে পাচার করে দিবি। হ্যাঁ, 8-10 দিনের মধ্যে মালগুলোকে আস্তে আস্তে তোর হাতে তুলে দেবো। এবার কি করবি? আমি কিছু ভাবতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি তো ওকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমিও, কিন্তু তার বিনিময়ে ও কি দিল আমাদের? শুধুই শুধুই প্রতারণা। তুই দেখিস, আমরা ওকে ছাড়বো না, আমরা ওকে কিছুতেই ছাড়বো না। কি করব, কি করতে পারি আমরা? ওয়েমেলের ছেলে, অনেক প্রতিপত্তি, ওর অনেক শক্তি।
আমরা সাধারণ দুটো মেয়ে, আমাদের সে শক্তি কই? ভুল বলছো, মেয়েরা কখনো সাধারণ হয় না। সাধারণ সে নিজেকে নিজে বানিয়ে রাখে। প্রত্যেকটি মেয়ের মধ্যে আছে আদিশক্তি দুর্গার, তাকে সময়ে বের করে আনা জানতে হয়। শোনো, পুরুষের অত্যাচার সহ্য করার জন্য জন্ম হয়নি তোমাদের। নিজেদেরকে চেনো, নিজেদেরকে জানো, অপমানের জ্বালামুখী ফাটিয়ে প্রতিশোধের লাভ বের করে আনো নিজেদের ভিতর থেকে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। যে তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তোমাদের সারল্যের সুযোগ নিয়েছে, সত্যিকারের প্রেমের গায়ে কাদা ছিটে লাগিয়েছে, এইভাবে ছেড়ে দেবে তাকে? নেবে না প্রতিশোধ? কিন্তু তুমি কি? আমি কাঁদিনি, আমি ভেঙেও পড়িনি। বাবা আর বোনকে কথা দিয়েছি আমি ওদের মৃত্যুর বদলা নেবই। তাই রুদ্রকে ফলো করে আমি তোমাদের কথা জানতে পারি। আমি তোমাদের অনেক দিন ধরে ওয়াচ করে গেছি, কিন্তু তোমরা তো মরনি। তোমরা তোমাদের জীবনের বদলা নেবে না? বলো না, তোমরা তোমাদের অপমানের বদলা নেবে না? নেবে না তোমরা চরম প্রতিশোধ? বলো, নেবে না তোমরা প্রতিশোধ? নেবো স্যার, নেবো বলেই তো আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। একটা পাপ গেছে, আরও চারটে মৃত্যু ঘণ্টাও আমরা তৈরি করে ফেলেছি, শুধু বাজানোটা বাকি। এবার বলুন স্যার, আপনি কি করতে চান? একটা পুলিশ অফিসার বলবে তোমাদের এক্ষুনি অ্যারেস্ট করা উচিত, ইউ মাস্ট বি আন্ডার পুলিশ কাস্টডি। কিন্তু কানুনের একটা, ইনসানিয়াতের একটা সাচ্চার রক্ষক বলবে তোমাদের হেল্প করা উচিত। যখন মানুষের দিল আর দিমাগ এক সুরে কথা বলে তখন তাকে রেসপেক্ট করা উচিত। মৃত্যু ঘণ্টা তোমরা নিশ্চয়ই বাজাবে, বাট রিমেম্বার আন্ডার ওয়ান কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত? ইয়েস, শর্ত। বেশি দিন সময় দিতে পারবো না, কিন্তু সামনে পুজো আসছে, বিজয়া দশমী তোমাদের ট্যাগ লাইন, তারপরে কিন্তু আই হ্যাভ টু অ্যারেস্ট অল অফ ইউ। চিন্তা করবেন না স্যার, আপনার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কিন্তু আমরা কাজ শেষ করব। আমরা সবাই আপনার কাছে সারেন্ডার করব। প্রমিস, 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 প্রমিস। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রে হাসান, যে গুরু আমাদের ছেড়ে চলে গেছে। মৃত্যুর আগে কি যন্ত্রণাটাই না নিয়ে গেল গুরু, সেটা তো একবার ভাব। উফ, সেদিনের কথা আর মনে করাস না, ভাবলেই কিরকম গাটা আমার গুলি উঠছে। আমার তো মায়েরই কেমন বাইরে বেরোতেই ভয় ভয় করছে। এবার মায়েরই কোনো মেয়েকে নিয়ে যদি গেস্ট হাউসে যাই, ওর বডির একতলা দোতলা সব চেক করে নেব, তারপর সোজা বিছানায়। ওরে মাকরা, এসলা ডবল মজা নেবে রে সালা, ডবল মজা। চুপ কর, খালি নিজেদের নিয়েই মত্ত হয়ে আছিস, এভাবে আর কতদিন চলবে ভেবে দেখেছিস? যতদিন রুদ্র বেঁচে ছিল, যখন খুশি মুখের উপর হাড্ডি ছুড়ে দিত, তাতেই আমাদের মস্তি চলত। কিন্তু এখন কি হবে ভেবে দেখ। খুঁজে বার করতে হবে। একবার যদি খুনিকে প্রতাপবাবুর হাতে তুলে দিতে পারি, বহুত টাকা, বহুত টাকা পুরস্কার পাবো, তা দিয়ে সমস্ত অভাব আমাদের ঘুচে যাবে। কিন্তু পাবো কোথায়? পুলিশ, ওই শালা পুলিশ খলসা করে কিছু বলছে, বিশেষ করে ওই ওসি জয়রাজটা। দেখি, আপনার ভাগ্য ভালো যে গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, তবে যে ড্রেসিংটা করেছে তার হাতটা ভালো, কারণ একদিনে দেখছি অনেকটা রিকভার হয়ে গেছে। কিন্তু লাগলো কি করে? প্রতাপ নারায়ণের ছেলে মার্ডার হয়ে গেছে, জানেন তো। মার্ডার আর কি ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি, বাট আই হোপ শিগগিরই ধরে ফেলবো। শিগগির মানে কিন্তু সাত দিনের পর, এখন টোটাল বেড রেস্ট, একদম উঠবেন না। আমি কাল আরেকবার এসে চেক আপ করে যাব। ডাক্তারবাবু, বোধহয় কাল থেকে আপনাকে আর আসতে হবে না। কেন? কেন আবার? যে মানুষটা 104 degrees জ্বর নিয়ে ডিউটিতে চটে, তাকে বলছেন আপনি ঘরে বসে রেস্ট নিতে? আপনার বোধহয় একটা রোগে গেল। আরে আরে আরে,
তো হই মন্দির পো ডাক্তার স্যার রে কেমন দেখলা? ঠিক আছে, তবে দিন সাতেক রেস্ট নিতে বলে এলাম। কইছেন? এই কথাটা কইছেন তো? আহা হা হা হা। অহন কেমন আছেন স্যার? কেমন দেখছেন? ও হা, জিসকে বারে মে মানা কিয়া থা ওটা মেনে চলেছেন তো? আমি আসছি, ঠিক আছে? আর যতক্ষণ আমি না আসবো ততক্ষণ প্রেসকে কিছু বলবেন না, মনে রাখবেন কিন্তু। বটি তো, মানে চলছে তো। কই নাই কই নাই, আমি কাউরে কই নাই, বিশ্বাস করেন? এমন কই তিনটা মাই আর জাগিয়া জাগিয়া হই মন্দির পো বড় গিয়া। আপনি এখন এই সাত দিন বিশ্রাম নেন তো, যারে কয় গিয়া হইল টোটাল রেস্ট। সাত দিন? হ্যাঁ, উসকা কোই জরুরত নেই বিমল বাবু, মাই আমি পুরা ফিট হুম। তাইলে এইবার কি করবেন স্যার? খবর নিতে হবে। খুনি গো? না, প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রপার্টির। আপনি আমাকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিন। রিপোর্ট? প্রপার্টির মানে সম্পত্তির? হ্যাঁ, আইবি ডিপার্টমেন্ট থেকে চাপ আসছে, আমাকে ইমিডিয়েট ডিটেলস ভেজনা পড়েগা। ডু ইট নাও। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, আমারই পয়সায় আমার ছেলের সঙ্গে ঘুরেছিস, খেয়েছিস, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেছিস, আমার ছেলেটাও চলে গেল, আর তোরা দেখা করিস না আজকাল, এই তোদের বন্ধুত্ব? তাহলে আপনি বলে দিন স্যার, এখন আমরা কি করব? ওই সালে এসআই বিমল, এখনো তো প্রতি মাসে ওর পকেট গরম করে যাচ্ছে, ও সালা কাজে লাগবে কবে? চেষ্টা করেছিলাম স্যার, ও সালা কিছুতেই মুখ খুলতে চায় না। হ্যাঁ, সালা লোভী ভোগী মানুষ, ওর ভোগের ব্যবস্থা না করে দিলে সালা কিছুতেই মুখ খুলবে না। হ্যাঁ, ও বেটা অনেক কিছু জানে, কিন্তু আমার থেকে কামাবার ধান্দাতে সালা মুখ বন্ধ করে আছে। তাহলে তাহলে বাড়িতে ডেকে একটু কড়কে দিন না স্যার। না, বাড়িতে ডাকলেও হবে না, কড়কালেও হবে না, বিমলের পেট থেকে কথা বের করতে হবে নরমে গরমে। স্বরূপ। হ্যাঁ স্যার। বিমলকে ফোন লাগা। আহা, সাপার কলির মতো আঙুল, আহা, বুলাইতেও বড় ভালো লাগে রে। স্বরূপ বাবু কি আনন্দ! না স্যার, আপনারই কিছু কই নাই, আপনি কন, আপনি কন, আপনার খবর খবর কি? খবর তো আপনার কাছে মশাই, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আমাদের গুরুকে মেরে দিয়ে চলে গেল, আর আপনারা কিছু করতে পারলেন না? কি পারি নাই? ওই মন্দির পয়টা আপনি কি কইলেন? পারি নাই। আপনি জানেন কি স্পিডে আমি আগাইতাছি? আপনারে আমি কইতাছি, এই সাত দিনের মধ্যে যদি আমি খুনিরে একেবারে ক্যাশ ক্যাশ কট কইটা না ফেলি তো আমার নামও খারান, কি জান? বিমল বরাত নয়। তার মানে আপনি জানেন কে বা কারা খুন করেছে? খাইছে কি কইতে কি কইয়া ফেলাইছি, শোনেন আমি কি করতেছি কন্তু, আমি করতেছি কি আমি না মাকালির দিব্যে আমি কিছু জানি না, পচা গেলাম, পরে আপনার লগে কথা কব। হ্যালো স্যার, ফোন রাখবেন না স্যার। বলছিলাম কি, অনেকদিন তো একসঙ্গে বসাটা হয় না আমাদের, আর আপনার এই মাসে পাওনা গন্ডা তো কিছু বাকি। তা ওই মন্দির পো আপনারা না দিলে আমাকে কি কইরা চলে সেটা বুঝেন না? একটু বুঝুন, একটু চেষ্টা করেন। তাহলে স্যার চলে আসুন আজ রাতে, সেই পুরনো জায়গায় দেবদাস হয়ে যায় দুজনে। কোন কি হাজরাতে? হুরি বাপরি বাপ, এই কোথায় আসো? হ্যাঁ, ড্রিমল্যান্ডেই যাবো। উফ, আবার সেই হুলা হুলা নাচ, জলপথে ভ্রমণ, অসস্য যৌবন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনেন না, তাইলে ওই কথাই রইল তো, মানে ওই আজ রাতে
আর তার সময় আমরা দুইজন মিট করতেছি ড্রিমল্যান্ডে। ঠিক আছে, বিমল প্রভার স্বরূপ বোধ হয় বাড়ি ঢুকে গেছে, রেডি হয় না, আমি একটু বাদে ঢুকছি। ওকে, গেট রেডি, চল যা, চল। আরে দূর বাবা, ওই হই মন্দির পো সে কি আমারে কিছু কয় নাকি? যে আমি জানু দিন রাত থানায় বসে ডিউটি করেন আর আপনি কিছু জানেন না, এটা বললে তো মানব না। বস, মানবেন না তো, মানবেন না, মানবেন না, আপনি না মানলে আমার কিছু যায় আসে না, মানবেন না। আরে বাবা, কমু কমু, সব কমু, আমি সব আপনারে কমু, কিন্তু তার জন্য তো এক পাকে হইব না, হইব কি তার জন্য? আরো দুই এক প্যাক ঢালতে হইব, প্যাটে যাইব, তারপর যাকে ওই গোল লাল ডান্ডাগুলো একটু এইদিকে পাশ করেন তো। হ্যাঁ, ওই চিকেন লালিপপগুলো এখানে দেন। ভয় পেও না, আমরা ছেলে সেজে থাকলেও ছেলে নয়, তোমারই মতো হতভাগ্য মেয়ে। কি কি চাই, কি চাই আপনাদের? চিৎকার করো না, চুপ চুপ করো, যা বলছি মন দিয়ে শোনো। স্বরূপ দেবনাথকে তুমি চেনো? না, চেনো চেনো, কেননা ও এইবারে রেগুলার আসে। আর যার ছুড়ে দেওয়ার টাকায় ওর জীবন চলতো, ফুর্তির ব্যবস্থা হতো, সেই শয়তান রুদ্রনারায়ণের লোভের শিকার হয়েছে আমার বোন আর এরা দুজন। হ্যাঁ, তোমার মতো আমরাও রুদ্রর লালসার শিকার, তাই আমরা ওকে খতম করে দিয়েছি। কিন্তু আমার কাছে কি চাও তোমরা? সাহায্য। ওই ছেলেটি আজ তোমাদের বাড়ি এসেছে আর আমরা ওকে রুদ্রর কাছে পাঠাতে চাই, আর এই শুভ কাজে তুমি আমাদের সাহায্য করবে। আমি? কিন্তু কিভাবে? আরে দেন দেন, আমারই দেন। মা লক্ষ্মী রেখে এইভাবে সিরা ফিলতে হয়? সিরা ফিলতে নাই, তাহলে উনি খুব রাগ করেন। হ্যাঁ ঠিক আছে, যা বলা বলুন এবার। আরে কি হয়েছিল জানেন, মানে সেদিন যখন আমি বাড়ি পাহারা দিতেছিলাম তখন টয়লেট পাওয়ানোর লেগা ভিতরে গেল। আরে টয়লেট পেলে ভেতরেই তো যাবেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? দূর বাবা, হই মন্দির পো আমি কেন ভিতরে যাবো? টয়লেট তো পাইছিল গিয়া ওই তিনখান মাই। এখানে মানুষ যায় না চেনা,
কালো রাত টাকায় দিন না আধারি আলো ছোটে যায় ভেসে যায় আধারি আলো ছোটে যায় ভেসে যায় অসহায় কত যৌবন চাহে খুশি আগম পিও বিয়ার এখানে যে নকল স্বপ্ন লোভে তালে পড়ে হয় মগ্ন এখানে যে নকল স্বপ্ন লোভে তালে পড়ে হয় মগ্ন লালসার আগুনেতে চাঁদ পুড়ে যায় লালসার আগুনেতে চাঁদ পুড়ে যায় হতাশায় কত জীবন চাহে খুশি আগম পিও পিয়র রেস্কিরা মায়াবী মায়াবী এরা নেশা নেশা কাপা কাপা শুধু শিহরণ ভাবে এই মন কখন কি যে সেই মৃত্যু ঘন্টা তিনজন মিলে একটা ছেলেকে মার্ডার করে চলে গেল আর কেউ তাদের দেখলো না কেউ চিনতে পারলো না ওরা কে কি করে সব খবর চাই আমার আমি তো চেষ্টা করছিলাম খুব কিন্তু কিন্তু এই সার প্যাকেজে এমন নেশায় যাইব এইটা আলাই বুঝতে পারি নাই ওই হই মন্দির পগুলান্ডে চিনতেই পারলাম না আচ্ছা আমার ছেলে যেদিন মার্ডার হয়েছিল সেদিন তো তুমি সাদা চোখে ছিলে তাহলে কেন চিনতে পারোনি তাদের কারণ আছে আপনারে না আমি একখান কথা কই কাউরে কইবেন না ওই সেদিন টয়লেট করনের লেগগা তিনখান মাইয়ারে আমাকে যেতে দাও ম্যাডাম শুধু যেতে আপনারা যাবেন ম্যাডাম চলে যাবেন ওকে দেখে দাও স্যার দেখুন না ম্যাডাম আবার নিচে চলে এসেছে ইন্দ্রাণী ইন্দ্রাণী যাও উপরে যাও উপরে যাও ওকে উপরে নিয়ে যাও কেন সামলাতে পারছো না ওকে তোমরা শাস্ত্রে ঠিকই লিখছে মানুষের পাপের ফলের জন্য পরজন্ম অবধি অপেক্ষা করতে হয় না হই মন্দির পো এই জন্মেই তার হিসাব শুকাইতে হয় ভাববার সময় এসেছে হাওয়া ঘুরে যাচ্ছে হ্যাঁ ওই ভবতেজ বাবুর মৃত্যুর পর থেকে কেমন যেন একটা মৃত্যু রায় মার্ডার বলো হঠাৎ করে আমাদের না জানিয়ে নিজের ছেলেকে দিয়ে অমন একটা খাঁটি মানুষের মতো মানুষকে শেষ করে দিল এর ফল ভোগ করতেই হবে ওর দিন ফুরিয়ে এসেছে আমিও বলে দিচ্ছি আমি আর প্রতাপ চৌধুরীর সঙ্গে নেই তোরা কে কি করবি ভেবে নে আমরা তোমার সঙ্গেই আছি তোকে আরো শাসন করা উচিত ছিল আমার শাসন করলে এত অকালে তুই চলে যেতি না তোর মাকে আমি তোর মাকে নিয়ে আমি কি করি বলতো
পাগলটাকে কিছুতেই বোঝাতে পারি না যে তুই আর কোনোদিন আজও তোর আশায় আশায় বসে থাকে, ভাবে তুই হয়তো আবার বর্তা। নিচে প্রদীপবাবুরা কিছু লোকজন নিয়ে এসেছে, ওদের কি চলে যেতে বলবো? না, একটু ওয়েট করতে বল, আমি ওদের ডেকে পাঠিয়েছি। আজ একবার থানায় যেতে হবে আমাকে, এতদিনও আমার ছেলের খুনি কেন ধরা পড়লো না সেটা জানতে হবে। দরকার হলে সালা থানা ঘেরাও করবে, হয় এস পার নইলে ওস পার। ও হ্যাঁ শুন, বাকি সবাই বাইরে থাক, শুধু শুধু প্রদীপ, হাসান আর প্রীতম তোর আমার সঙ্গে আয়। বিমলবাবু। কন, আপনাকে প্রতাপ নারায়ণের প্রপার্টি রিপোর্ট রেডি করে ইমিডিয়েট জমা দিতে বলেছিলাম। হ্যাঁ, কাজ কত দূর এগোলো? না মানে আমি কইতেছিলাম কি, আপনি একটা বড় কাম করেন স্যার, ওই গুইনা গুইনা আমার দুইখান দিন সময় দেন, দেখবেন আমি ওই হৈমন্দির পর সম্পত্তি যাবতীয় ডিটেলস আপনার টেবিলে আইনা একেবারে ফেলায় দিব। হ্যাঁ গুড, ওটা নিয়ে আমি দাঁড়াবো প্রতাপ নারায়ণের মুখোমুখি। এই যে, আরে গুলি খাওয়া সাহস তো খুব দেখালেন, ধরতে তো পারলেন না কাউকে, এমনকি চেহারাটাও বলতে পারলেন না, মাল খেয়ে ডিউটি করেন নাকি? আপনি কিন্তু নিজের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আরে দোর মশাই, ছাড়াবো না তো কি করব, ফুল বেলপাতা দিয়ে পুজো করব। এক সপ্তাহের মধ্যে যদি খনিকে ধরতে না পারেন, আপনার এই চেয়ারটা থাকবে, আপনি থাকবেন না। ওই আমাকে দেখাবেন না, আমি আসার 5 মাস আগে এখানকার রেসপেক্টেবল মাস্টার মশাই মিস্টার ভবতোষ দত্ত আর তার ছোট মেয়েকে ব্রুটালি মার্ডার করা হয়েছিল, কিন্তু ইনভেস্টিগেশন শেষ হতে না হতেই অফিসারকে সরিয়ে উঁচু পোস্টে পাঠিয়ে দেওয়া হলো। ইজ ইট প্রমোশন অর ডিমোশন স্যার? আচ্ছা, ঘেঁটে জল ঘোলা করছেন, ঘাটুন ঘাটুন ক্ষতি নেই, কিন্তু আপনি শেষ পর্যন্ত খাবার জলটা পাবেন তো? মতলব রুদ্রর খনিকে যদি ইমিডিয়েটলি গ্রেপ্তার না করা হয়, তারপরে আপনি এই এই প্রতাপ নারায়ণ চৌধুরীর আসল চেহারাটা দেখতে পাবেন, কেমন? চল। এটা হচ্ছে প্রতাপ নারায়ণের বিয়ার ফ্যাক্টরি, তোরা এদিক দিয়ে আসবি, আমি আর তখন এই রাস্তা দিয়ে বাকি মালগুলো নিয়ে চলে আসবো। কি হলো? এদিকটা আসতে টিপিস রে বাবা, বড্ড ব্যথা ওকে। আচ্ছা বুঝলি মদনা। হ্যাঁ দাদা। কালকের ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমার মনে হয় আমি যেতে পারবো না, গায়ে বড্ড ব্যথা, ভাবছি নার্সিংহোমে যাব, নার্সিংহোমে কাটিয়ে আসি দুদিন। এখন আবার কে ফোন করলো চাই? হ্যালো, ঘন্টার শব্দ, মৃত্যু ঘন্টা। হ্যালো, জানিস তো এই বিয়ার ফ্যাক্টরিটা বেনামে প্রতাপ নারায়ণ চালাতো। তাই? তাহলে আর কি, এবার তো শালা পথে বসবে। ঠিক হয়েছে, লোকের রক্ত শোষার ফল। এই নাও দাদা, চা নাও। হ্যাঁ দাও, চা দাও।
আর ভাল লাগছে না মায়েরি। সালা কে যে কোথেকে হুড়কো দিচ্ছে পেছনে, কে জানে। ঠিক বলেছিস মায়েরি, দেখ আমাদের স্বরূপটাকে কি প্যাথেটিক ভাবে মারাটাই না করলো। জানিস বারবার বারণ করেছিলাম স্বরূপকে, না গুরুকে বলেছিলাম, গুরু মেয়ে ছেলে বড় ডেঞ্জারাস জিনিস, আগুন আগুন নিয়ে খেলো না গুরু, শুনো না, বগে চলে গেল। ঠিক বলেছ ব্রাদার, নারীর রহস্য বোঝা বহুত মুশকিল, বুঝতে পারলে লাইফ ওকে, না বুঝতে পারলে মায়ের ভোগে। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে কি আর এখানে আসি, 20 বছর ধরে এখানে আসছি, সাত সাতটা জাহাজ কখন ওই সমুদ্রে তলিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, আর এটা কি করে বুঝবো ভাই। সালারা পুরানা আশিক আফসুল কে বসে আছে, কিন্তু আমাদের কি হবে বল? কেন প্রতাপ বাবুর বিয়ার ফ্যাক্টরিটাও তো হাফিস হয়ে গেল, ওনার এখন হাতে হ্যারিকেন, আমাদের মাল যোগাবে কে? ঠিক বলেছিস ভাই, তুই বরঞ্চ বসে বসে ভাব। আমি না, আমি বরঞ্চ প্রতাপ বাবুকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। গুড নাইট। সেই ভালো, তুই যা, আমি এখানে বসে আছি, তুই যা। মৃত্যু ঘন্টা আমাকে মৃত্যু বাঁচা। এখনই এত হাঁপিয়ে গেলে চলবে? তোকে তো অনেকটা দূর যেতে হবে। কে তোমরা, কি চাও, কেন এমন করছো আমার সঙ্গে? সেটা একটা গুলি খেলেই বুঝবি। যাক, মলাটা বেরিয়ে গেল, এবারে তুই শুদ্ধ শরীরে উপরে যেতে পারবি। কে তোমরা আমাকে মেরো না, তোমাদের পায়ে পড়ছি। মারবো না, না আমাকে মেরো না, এতদিন তো একতরফা মেরেই এসেছি, আমাকে ছেড়ে দাও। আজ দেখবি না মরতে কেমন লাগে। আমি কি দোষ করেছি, তোমরা আমায় মারবে? কি দোষ করেছিস না, ছেড়ে দেব? বতস মাস্টার মশাই কি দোষ করেছিল যে তাকে তোরা খুন করেছিলি? আর তার ছোট্ট মেয়ে কেন তার সম্মান নষ্ট করে তাকে খুন করেছিলি বল, বল না, বল, জবাব দে আমাকে, কেন তাকে খুন করেছিলি বল, জবাব দে আমাকে, জবাব দে। আমরাই আমাদের আদালত,
জনতাই দেবে তার জনমত আমরাই হাতে নেব এ শাসন থাকবে না বিচারের প্রহসন ভেঙে দেব আজ যত নিয়ম কানুন আন্ধা কানুন এ হ্যা কালা কানুন এ হ্যা আন্ধা কানুন আন্ধা কানুন এ হ্যা কালা কানুন এ হ্যা আন্ধা কানুন আন্ধা কানুন এ হ্যা কালা কানুন এ হ্যা আন্ধা কানুন আরো একটা মার্ডার, আমাদের আরো একটা ফেলিওর। কইতেছিলাম কি স্যার, ওই ঘন্টা খান কোথাকার এইটা জানতে পারলে কেসটাও সলভ হইয়া যাইত। কার ঘন্টা? খাইছে ওই মন্দির পো, ওই মৃত্যু ঘন্টার কথা কইতেছিলাম আর কি। ও ইয়েস, ভালো বলেছেন, একটু খোঁজ নিয়ে দেখুন তো ওটা কোথা থেকে কেনা হচ্ছে। দেখুন স্যার। হ্যাঁ দেখুন। ঠিক আছে স্যার। কয়দিন ধরে না একটা কথা আমার মনের মধ্যে ভীষণ পাক খাইতেছে, যদি পারমিশন দেন তো জিগাই। বুঝিয়ে ভবতোষবাবুর মাইয়া অহন কোথায় আছে আপনি কি জানেন স্যার? সময় নয়, প্রতিশোধ নেবার সময়। গেট রেডি। খবর আছে আজ রাতে ওই হাসান আলীটা গেস্ট হাউসে আসছে। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। কে তোমরা
আমাদের চিনতে পাচ্ছিস না না? কি করে বা চিনবি বল? তোদের গুরু এতগুলো মেয়ে সর্বনাশ করেছে, সবাইকে কি আর মনে রাখা সম্ভব? কিছু তোমরা তোর গুরু আর তোর দুটো বন্ধুকে আমরা উপরে পাঠিয়ে দিয়েছি, এবার তোর পালা। আমরা তিনজনে এবার তোকে উপরে পাঠাবো, ওরা যে তোর জন্য উপরে অপেক্ষা করছে। যাবি না তাদের কাছে? যাবি না? শোনালি, তুই হাতে ধর, চেপে ধর হাতটা, নে ধর। ছেড়ে তো তোকে নিশ্চয়ই দেব, তার আগে তোর পাপের হিসাব নিকাশটা হবে না? পাপ? কিসের পাপ? কি দোষ করেছি? কি করেছিস? ব্যাটাকে একটু মনে করিয়ে দিই, করিয়ে দিই। তোর সব পাপ বাদ দিয়ে শুধু দুটো পাপের কথা মনে করিয়ে দিই। মনে কর শুধু দুটো নাম, ভবতোষ দত্ত, ত্রিনা দত্ত। মনে পড়ছে? আমি আর কোনোদিন পাপ কাজ করবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আল্লাহ তো আমাকে ছেড়ে দাও। চুপ কর শয়তান, তোর ওই পাপ মুখে আল্লাহর মহান নাম উচ্চারণ করে অপবিত্র করিস না, বরং শেষবারের মতো পৃথিবীর হাওয়াটা প্রাণ ভরে টেনে নে। আমরাই আমাদের আদালত, জনতাই দেবে তার জনমত, আমরাই হাতে নেব এ শাসন, থাকবে না বিচারের প্রহসন, ভেঙে দেব আজ যত নিয়ম কানুন। কি ছেলে মানুষই হচ্ছে, এসে জিদ মত করো, হাঁটো মুঝে জানে দো। আজ না খেয়ে তুমি বেরোতে পারবে না। সমঝা, ঠিক আছে, কথা দিচ্ছি তোমাকে, একদিন তোমার সামনে বসে তোমার হাতে তোমার বানানো খাবার খাবো। সত্যি? কবে বলো না, কবে? রিটায়ার করার পর। বাই। পূজার আগে হাসানের ভাসান হয়ে গেল, হৈ মন্দির পো, কি আনন্দ। এবং চারটি মৃতদেহের পাশে পাওয়া গেল একই রকমের চারটি ঘন্টা ও একটি করে চিঠি। কে দিচ্ছে পাপীদের এই সাজা? কেনই বা সে বাজাচ্ছে এই মৃত্যু ঘন্টা? কি ভাবছেন বর্দা? যে মার্ডার গুলো করছে সে বেছে বেছে আমার দলের লোকগুলোকেই মারছে, কেন? কার এত বড় ক্ষতি করেছে আমি? কিসের আক্রোশ তার আমার উপরে? আপনার অপোনেন্ট পার্টির কেউ নয় তো? আরে দুধর, অপোনেন্ট পার্টির কেউ গাড়ি সোজা করতে পারে না, তাই খুন করবে।
যার ঘাড় সোজা করার ক্ষমতা ছিল ভবমাস্টার, তার তো মাথাটাই আমি নামিয়ে দিয়েছি। ভবমাস্টারকে খুন করে আমি আমার পথের কাঁটা। তুই এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভবমাস্টার বললেন না বর্তা, মেরেছিলেন তো ওকে আর ওর ছোট মেয়েটাকে। আচ্ছা, ওর বড় মেয়েটা কোথায় গেল? তাহলে কোনো কনফিউশন নেই তো? না, পুরোপুরি বোঝাতে পেরেছি। একদম ওকে, একদম ওকে। একটা কথা মাথায় রাখবি, প্রতাপ নারায়ণের জন্য কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এটা যদি মিস করি তাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। মিস করা কোনো প্রশ্নই ওঠে না। লাস্ট চান্স, রাইট, দ্য গোল্ডেন চান্স। বাই দ্য ওয়ে, তরুণদা কোথায় গেল? তরুণ? আরে হরিকাকা, কেমন আছেন? ওই কেটে যাচ্ছে বাবা, ভালো আর থাকতে পারলাম কোথায়? চার বর্ষে ছিলাম, তিনি তো আমাদের ছেড়ে চলে গেলেন। চলে গেলেন না কাকা, বলুন সরিয়ে দেওয়া হলো। আপনারা সবাই সব জানেন, সব বোঝেন, তবু কোনো প্রতিবাদ করতে পারেন না? পারি না, সত্যি পারি না। কি করে পারবো বলো? ছেলে মেয়ে বোনের সংসার করি, যদি নিজের প্রাণের পরোয়াটা নাই বা করি, তাদের কথাটা তো ভাবতে হয়। ঠিক বলেছেন কাকা, নিজেদের কথা বাঁচিয়ে রাখতে হবে, যতক্ষণ না বজ্রপাতটা নিজের মাথার ওপর হয়। ঠিক বলেছ, ঠিক। মুখে কিছু বলতে পারি না ঠিকই, কিন্তু তোমরা যা করছো সেটাকে তো মনে মনে সমর্থন করি। প্রীতমাকে দেখবার বড় ইচ্ছে ছিল জানো, সে তো আর হবার না। ওকে বলো আমাদের সবার প্রত্যেকের আশীর্বাদ ওর সাথে আছে। ওকে বলো, ওকে। কাকা, প্রীতমাকে আশীর্বাদটা আপনি নিজেই করবেন। কি গো তোমার হলো? হয়ে গেছে, বেরোচ্ছি। তাড়াতাড়ি বেরো, কখন কোথা থেকে কার ফোন আসবে, না খেয়ে বেরিয়ে যাবে। দরজা খোলা, চলে আসুন। নমস্কার। উনি বাথরুমে আছেন, একটু ওয়েট করতে হবে। এক মিনিট ম্যাডাম, এইরকম একটা ডিয়ার ডেভিল অফিসার, তার ঘরের দরজা এরকম ভাবে খোলা, এটা কি ঠিক না? মানে শত্রু তো কম নেই। আপনি প্রথমবার অফিসার জয়রাজ সিং এর বাড়িতে পা রাখলেন, তাই জানেন না যে একমাত্র রাত 12টা ছাড়া এ বাড়ির দরজা কখনো বন্ধ হয় না। শত্রু মিত্র সবার জন্য দরজা খোলা থাকে। আচ্ছা 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 আচ্ছা, বাড়ির কথাটা না হয় ছেড়েই দিলাম। তোমার স্বামী? স্বামী তো, তোমার স্বামী বাইরে যেটা করে বেড়াচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? আমার স্বামী কোনো ভুল কাজ করে না, যা করে ঠিকই করে। করে করে ভুল করে, ভুল করে, মানুষের চামড়া গায়ে আছে তো, ভুল তো করবে। নইলে দেখো, আমার ছেলে আর তার বন্ধুদের খুনিকে না ধরে আমার পেছনে লেগেছে। আচ্ছা, এই যে তোমাদের ঘরের দরজাটা হাট করে খোলা থাকে, তোমার ভয় করে না? না মানে ধরো, মানে তোমার স্বামী যখন বাড়িতে নেই তখন কেউ এসে যদি তোমাকে খুন করে দেয়, কিংবা ধরো তোমার স্বামীকে যদি খুন করে দেয়, এই যে তোমার মাথায় এত সুন্দর করে সিঁদুর লাগানো, কেউ যদি এসে মুছে দেয় তখন কি হবে? এক মিনিট, কি বলছিলেন যেন? শিথির সিঁদুর না, জানেন ফুলসজ্জার রাতে আমার স্বামী আমাকে একটা খুব সুন্দর উপহার দিয়েছিল, বলেছিল যত্ন করে রেখো, যে কোনো দিন কাজে লাগতে পারে। আজও যত্ন করে রেখে দিয়েছি, বিশ্বাস করুন সেদিনটা এলে আমার চোখ থেকে একটুও জল ঝরবে না, বরং গর্বে আমার বুক ভরে উঠবে। লোকে আমাকে ডেয়ার ডেভিল অফিসার বলে, আজ বুঝতে পারছেন প্রতাপবাবু, এমন বউ যদি ঘরে না থাকতো তো আমি ডেয়ার ডেভিল হতে পারতাম না। না বলছিলাম যে জীবন তো একটাই, সেটার উপরে একটু মায়া করলে হতো না? আরে ছড়ো ইয়ার,
सुनिए, फानूस बनके जिसकी हिफाजत हवा करे वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। अमर फिकरटा छाड़ून निजेर कोथाटा भाबून। ए ऑफिसर, আজকের দিনটা এই সময়টা মনে থাকবে। আপনারা পারবেন, মানে আমার বিশ্বাস আপনারাই এটা করতে পারবেন। আমার মন বলছে স্পেশাল ব্রাঞ্চ যখন দায়িত্বটা নিয়ে নিয়েছে তখন আমার ছেলের খুনিরা ঠিক ধরা পড়বে। দেখুন প্রতাপবাবু, আরও যারা তিনজন খুন হয়েছে তারা কিন্তু আপনার ছেলেরই বন্ধু। ইনফ্যাক্ট বলতে গেলে তারা কিন্তু আপনারই লোক। আমার লোক? হ্যাঁ, অবতোষবাবু আর তার মেয়ের মার্ডার কেসে আপনার ছেলের সঙ্গে তো ওই তিনজনের নামও জড়িয়ে আছে। হ্যাঁ, যদিও কোনো রিপোর্ট নেই, অতএব আপনি কিছু জানেন না বললে তো। না না, আমার মরা ছেলের নামে দিব্যি করে বলছি স্যার, বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমি নিরাপরাধ। এসব ওই বিরোধী দলের চক্রান্ত, বিশ্বাস করুন। আমরা বিশ্বাস করলেও সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করছে না। আইবি যখন এই কেসের ভার নিয়েছে তখন সব কিছুর তদন্ত হবে, কেঁচো খুঁড়তে কেউটা না বেরিয়ে পড়ে। আমরা এখন আসছি, তবে আশা করি এই তদন্তের ক্ষেত্রে আপনার পূর্ণ সহযোগিতা পাবো। যখন বলবেন স্যার। না না, আপনারা আমায় একটা ফোন করে দেবেন, আমি নিজে আপনাদের দপ্তরে গিয়ে হাজির হয়ে যাব। আসুন। কেউটে দেখাচ্ছ? হ্যাঁ, প্রতাপ চৌধুরীকে কেউটে দেখাচ্ছ? আমিও জাত গোখরোর বাচ্চা রে, সালা এমন বীজ ঢালবো না মা বলার সময়টুকু পাবি না। কেউটে দেখাচ্ছে সালা, পুজোটা যাক, তারপরে ওই সালা ওসির বাচ্চাকে আমি দেখে নেব। দেখুন রুদ্রবাবু, আর তিন বন্ধুর মত কিন্তু একই জায়গাতে হয়নি, বিভিন্ন সময়ে ওর বিভিন্ন জায়গাতে হয়েছে, আর হয়েছে অদ্ভুতভাবে। তার মানে চিবা যারা মার্ডার করেছে তারা এদের ওয়াচ করছিল। যদিও জানি মৃত ব্যক্তিদের নামে কোনো কেস বা এফআইআর কোনো কিছু করা ছিল না, তবুও এদের নামটা কোনোভাবে জড়িয়ে গিয়েছিল। এখন সাধারণ মানুষ যদি সেই আক্রোশে রিভেঞ্জ নিতে চায় সেটা কিন্তু তাহলে ভেবে দেখার বিষয়। ওকে স্যার, তাই হবে, দশমীটা যেতে দিন, রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। দেখবেন বেশি লেট করবেন না জানেন। নো স্যার। না না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন বারবার বিরক্ত করছেন আপনারা? আচ্ছা, আমার মানসিক অবস্থাটা তো বুঝবেন। না বললে কি করে হবে বরদা, আসলে আপনি হচ্ছেন সমাজের মাথা, আমাদের আস্থা, আমাদের ভরসা। আপনার জন্য এতগুলি লোক অপেক্ষা করে থাকবেন। ওই নবমীর দিনটা যদি একটু সময় বার করে আসতে পারেন আমরা তাহলে খুবই আনন্দিত হব। আসতেই হবে দাদা, আসতেই হবে, এরা এত করে অনুরোধ করছে, আসতেই হবে আপনাকে। ঠিক আছে, আপনারা এত করে বলছেন, একবার আমি যাব। মার যে কি খেলা সেটা বুঝতেই পারছি না। এটাই শেষ খেলা, এবার কিন্তু আমাদের সাবধানে নামতে হবে। তরুণ খবর এনেছে এই কেসটা আইবি এবার নিজের হাতে তুলে নিয়েছে। ও মাই গড, তাহলে তো দেরি করা উচিত হবে না। তোরা বরং এক কাজ কর, ঘরে গিয়ে এগুলো আগে রেডি করে ফেল, তরুণ এলে আমি বাকি কথাগুলো ওর সঙ্গে বলে নিচ্ছি। গো গো গো, বিধামা। হরি কাকা, তুমি এখানে কি করে জানলে? কেউ দেখে পেলেনি তো তোমায়? না না, আমি তো ওর সঙ্গে আরো আগে আসতাম যদি জানতাম তুই এখানে আছিস। হ্যাঁ, তোর যুদ্ধ চলছে সেটা বুঝতে পারি, তাই তো নিজের হাতে আশীর্বাদ করতে এলাম। এই যুদ্ধে সব শত্রুকে নিধন করে মানুষকে জাগিয়ে তোল। যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত, অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। তাদেরকে শাস্তি দেয়ার ভগবান যুগ যুগ ধরে অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে, অথবা তার কোনো
প্রতিনিধিকে পাঠান। তাই তো তোর ভেতর জাগ্রত হয়েছে মহিষাসুর মূর্তি। মৎকর্মা, মৎকর, অসুর মৎকর্মা, অসুর মৎকর। সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সব কাজ ঠিকঠাক সামলায় নিবি কইতাছি, দায়িত্ব লইয়া কাম করবি, কিন্তু যদি দেখিস যে দুইজনে গল্প করতাছাস সাসপেন্ড কইরা দিব। যা নিজের কাম কর দিয়া, যা না যা। আরে দেখ তারিকা ওই মন্দির পো খালি তখন থেকে পিৎসা প্রায় গেছি রে গেছি। সামলে বিমল বাবু, এখনই চোট খেলে চলবে? আমি তো পুরি রাত বাকি হ্যায়। বাকি তো হ্যাঁ, কিন্তু স্যার আমার আরেকটা কথা বাকি হ্যায়। মানে আমি কইতেছিলাম কি, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব কিছু সামলাই দিব। আপনি একটা কাম করেন, আপনি বরং এখন যান বাড়ি। যাব, কিন্তু বাড়ি নয়, আশপাশটা একটু টহল দিয়ে আসবো। আপনি কিন্তু প্রতাপ চৌধুরী এলে চারদিকটা একবার ভা। দুর্গা মা, দুর্গতি নাশি।
না শয়তান, পাপিকে বাঁচাতে গেলে তুইও সিধা উপরে চলে যাবি। এতক্ষণে হলো অসুর বোধ। চল বেটা, আব তুই ভি আপনা কাম কর লে। পৃথা, কাম ডাউন। পৃথা, পৃথা, পৃথা। ও মরে গেছে পৃথা। পৃথা, ইউ আর অল আন্ডার অ্যারেস্ট। কান্না কানুন ইয়ে হ্যায় কালা কানুন। काला कानून ये है अंधा कानून, अंधा कानून ये है काला कानून, काला कानून ये है अंधा कानून। अमराई आमादेर आदालत জনতাই দেবে তার জনমত, আমরাই হাতে নেব এ শাসন, থাকবে না বিচারের প্রহসন, ভেঙে দেব আজ যত নিয়ম কানুন। আন্ধা কানুন এ হে কালা কানুন, কালা কানুন এ হে আন্ধা কানুন।